আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি টিভি ওয়ান নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আমিন আহমেদ তানভীর। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ এই পাঁচ জেলা নিয়ে গঠিত বৃহত্তর ফরিদপুর সমিতি মিলান লম্বার্দিয়া ইতালির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ইতালির মিলান থেকে বিস্তারিত জানিয়েছেন কাউসার হলাদার। ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী এবং গোপালগঞ্জ এই পাঁচটি জেলা নিয়ে গঠিত বৃহত্তর ফরিদপুর সমিতি মিলান লম্বার্দিয়া ইতালির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে কর্মী সভার মাধ্যমে। এই আহ্বায়ক কমিটির মধ্য দিয়ে শুরু হলো বৃহত্তর ফরিদপুর সমিতির প্রথম মসৃণ পথ চলা। ইতালির মিলানস্থ গান্ধী রেস্টুরেন্টে সর্বসম্মতিক্রমে হাজি শাহ আলমকে আহ্বায়ক এবং জয়নাল মুন্সীকে সদস্য সচিব করে বৃহত্তর ফরিদপুর সমিতি মিলান লম্বার্দিয়া ইতালির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বৃহত্তর ফরিদপুরের প্রবীণ ব্যক্তিত্ব দেলার হোসেন মোল্লার সভাপতিতে এবং মিডিয়া ব্যক্তিত্ব রিয়াজুল ইসলাম কাউসারের সঞ্চালনায় মাওলানা জাহিদুল ইসলামের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কর্মী সভা শুরু হয়। সংগঠনটি ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী সহ দেশের বিভিন্ন সমস্যা ও স্বার্থ রক্ষার কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আমরা শুরু করছি, তার কম হোক বেশি কিছুটা সুফল অনেকেই কিন্তু বাংলাদেশীরাই পায়। অতি শীঘ্রই পাঁচটি জেলার এই বৃহত্তর সংগঠন বৃহত্তর ফরিদপুর সমিতির পূর্ণাঙ্গ কমিটি করে একটি অনারম্বর অভিষেক অনুষ্ঠান করার প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ এবং সংগঠনের স্বার্থ রক্ষায় নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকারও করেন নেতৃবৃন্দ। সংগঠক আছে কিন্তু তারা লোক পাচ্ছে না, তারা কারোর সাথে ইনক্লুড হতে পারতেছে না। মিলান লম্বার্দিয়া ইতালির বসবাসরত অসংখ্য প্রবাসী বাংলাদেশি এ সময় উপস্থিত ছিলেন। কাউসার হলাদার, টিভি ওয়ান নিউজ, মিলান, ইতালি। এ ছিল আমাদের আজকের আয়োজন। তবে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চীনের 10 লাখ উইঘুর মুসলিম বন্দি শিবিরে আজানের সুর ভেসে আসে না মসজিদ থেকে। বন্দি শিবিরগুলোকে কর্মমুখী শিক্ষা কেন্দ্র বলছে চীন। প্রিয় দর্শক, সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি টিভি অন নিউজ। আল্লাহ হাফেজ।